পৃথিবীর আবর্তনের গতি বাড়ায় কমেছে দিনের দৈর্ঘ্য। ২৪ ঘন্টায় দিন হওয়ার কথা থাকলেও কার্যত এখন তা কিছুটা কম, এমন চমকপ্রদ তথ্যের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে গত পাঁচ দশক ধরে স্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী। বিস্তারিত জানাচ্ছেন মার্জিয়া মান্নান। সময়ের চেয়ে দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী। গত ৫০ বছর ধরে পৃথিবীর আবর্তনের গতি বাড়ার কারণেই প্রতিদিনের মেয়াদ এখন ২৪ ঘন্টার থেকেও কম। এই চমকপ্রদ ঘটনাটির যথাযথ প্রমাণও পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর আবর্তন স্বাভাবিকের চেয়ে দ্রুত হয়। বর্তমানে একটি দিনের দৈর্ঘ্য স্বাভাবিক ২৪ ঘন্টার চেয়ে অতি সামান্য কম হচ্ছে। ২০২০ সালে সব থেকে ছোট দিনের সংখ্যা ছিল ২৮টি, ১৯৬০ সালের পর থেকে যা সবচেয়ে বেশি। এই দিনগুলোতে পৃথিবী নিজের অক্ষের চারপাশের ঘূর্ণনগুলো গড়ের থেকে প্রায় মিলি সেকেন্ড সময় দ্রুত সম্পন্ন করে। এমনকি ২০২১ সালে আরও ছোট দিন হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। সময় ও তারিখ অনুযায়ী সূর্যের প্রতি গড় হিসেবে পৃথিবী প্রতি ৮৬৪০০ সেকেন্ডে একবার ঘোরে, যা একদিনের সমান। বিজ্ঞানীদের ধারণা ২০২১ সালের গড় দিনটি ৮৬৪০০ সেকেন্ডের চেয়ে ০.০৫ মিলিসেকেন্ড কম হবে। ১৯৬০ সাল থেকে দিনের দৈর্ঘ্যের অতি সুনির্দিষ্ট রেকর্ড রেখে চলা পারমাণবিক ঘড়িগুলো পুরো বছর ধরে প্রায় ১৯ মিলিসেকেন্ডের ব্যবধান তৈরি করবে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে ১৯২০ সালের ২০ জুলাই পৃথিবীতে সবচেয়ে সংক্ষিপ্ত দিনটি রেকর্ড করা হয়েছিল। ওই দিনটি ছিল ২৪ ঘন্টার চেয়ে ১.৪৬০২ মিলিসেকেন্ড কম। পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালের আগে সবথেকে ছোট দিন রেকর্ড হয়েছিল ২০০৫ সালে। তবে গত বছরের ১২টি মাসে সেই রেকর্ড ২৮ বার ভেঙে গেছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।